আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নিউ ব্যারাকপুর থানায় বড় সাফল্য, বোট ঘরে একটি মধুচক্রে হানা দিয়ে গ্রেপ্তার করলো 16 জন ছেলে 9 জন মহিলাকে। নিউ ব্যারাকপুর থানায় যুগবেরিয়া বোট ঘরে সুদনপল্লী এলাকার বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। বাড়ির চারিদিকে ঘিরে তল্লাশি অভিযানে বোট ঘর এলাকার একটি দোতলা বাড়ি থেকে মধুচক্রের অভিযোগে 15 জন ছেলে ও 9 জন মহিলাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী উদ্ধার করেছে প্রচুর মাদকদ্রব্য, 6টি মোবাইল ফোন, 1টি ল্যাপটপ, 1টি অ্যাপেলের ফোন এবং মহিলাদের ব্যবহৃত কন্ডোম, টিস্যু পেপার, মদের বোতল, প্রায় 82,000 টাকা নগদ। ধৃত 15 জন ছেলেদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। এর মধ্যে 4 জনকে 8 দিনে পুলিশ হেফাজতে নেয় তদন্ত করবে বলে গোয়েন্দা বিভাগ ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে নিউ ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্র বর্মা ঝা এবং ঘোড়ার এসিপি তনয় চট্টোপাধ্যায়, থানার আইসি সুমিত কুমার বৈদ্য, গোয়েন্দা বিভাগের এসআই অনামিকা মিস্ত্রি, ঘোলা থানার এসআই বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যারাকপুর সিটি পুলিশের একটা জয়েন্ট টিম গঠন করা হয়। এই টিমটি গতকাল গভীর রাত্রে, বরঞ্চ আজ খুব সকালে, একটা রেড ও রেস্কিউ অভিযান চলায়। এই টিমের নেতৃত্বে ছিলেন এসিপি ঘোলা মিস্টার তনয় চট্টোপাধ্যায়, ওনার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর মিসিং পার্সন্স ব্যুরো মিস্টার বিশ্বজিৎ চৌধুরী, ইন্সপেক্টর ইনচার্জ নিউ ব্যারাকপুর পিএস মিস্টার সুমিত বৈদ্য, এসআই মিস অনামিকা মিস্ত্রি, ওনার সঙ্গে নানার ঘোলা থানার টিমও ছিল আর ব্যারাকপুর থানার টিম এসিপি ঘোলার টিম ছিল। এই টিমটি রাত্রে প্রায় 12:30 এরকম টাইমে রনি ডে, যার বাড়ি বোটঘর যুগবেরিয়া, ওই বাড়িতে রেড করে, রেড করার পরে মোট 15 জনকে গ্রেফতার করা হয় আর 9 জন মহিলাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সিজ করা হয় প্রায় 82,000 ক্যাশ টাকা, বিয়ার ও অ্যালকোহলের অনেকগুলো বটল, প্রায় 25টি বটল, 30টা আনইউজড কন্ডম, প্রায় অনেকটা আপনার ইউজড কন্ডমস, 1টি ল্যাপটপ, 1টি অ্যাপেল আইপ্যাড, 6টা মোবাইল ফোন আর কিছুটা 2-3টা কিউআর কোড, এইটুকু সিজ করা হয়। সিজ করার পরে কমপ্লেন পাওয়া যায়, কমপ্লেন্টের পরে যে সুমোটো কমপ্লেন, অফকোর্স সুমোটো কমপ্লেন্টের উপর করে নিউ ব্যারাকপুর থানাতে কেস দায়ের করা হয় আইটিপিএ কেসের মধ্যে, আর সঙ্গে সঙ্গে ট্রাফিকিং কেসও করা হয়। আর তারপরে আমরা অ্যাজ অফ নাও 15 জনকে যেটা আটক করে গ্রেফতার করেছি, ওদের মধ্যে আমরা অ্যাজ অফ নাও আপাতত 4 জনকে পিসি পেয়ে নিচ্ছি, যদি দরকার পড়ে এখন বিএনসি সিস্টেমে আছে, আমরা পরেও অনেক অনেক লোকের পিসি নিতে পারি। এই যে রনি ডে আছে, এর আগেও অনেক কেস আছে এখানে গোলা থানাতেও, এটা হিস্ট্রি শিটার, এই জন্য আমরা খুঁটিয়ে বের করব কি এই ঘটনাতে কারা কারা অন্যান্য লোক যুক্ত ছিল, খুঁটিয়ে বের করে আমরা আইনমত সিদ্ধান্ত নেব। পুলিশের কাছে আমরা গোপন, আমাদের যে ডিডি টিম আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট টিম, ওদের এটাই কাজ, ওরা সোর্স করে সবসময় রাখে। অনেক দিনের কাজ এটা, আগে যেটা বললাম এই রনিডের হিস্ট্রি শিটার আছে, মাঝখানে বন্ধ করে দিয়েছিল, আবার শুরু করেছিল, কিন্তু লোকাল ইনফরমেশন আমাদের কাছে ছিল না, আমাদের কাছে ডিডির ইনফরমেশন ছিল, আমরা ওই ডিডির ইনফরমেশনের ভিত্তিতে আমরা কাজ করেছি। না না, এখানে কেউ মাইনার নেই, সবাই অ্যাডাল্ট আছে, যারা গ্রেফতার আছে ওরাও অ্যাডাল্ট, মেয়েরাও অ্যাডাল্ট আছে। এটাই আমরা তদন্ত করে খুঁটিয়ে বের করবো কী করে ওরা আসতো, কী করতে হতো। অ্যাজ অফ নাও ট্রাফিকিং কেস করা হয়েছে, এটাকে আমি বলবো, যদি একটা নাম দিতে হয় আমি বলবো একটা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার র‍্যাকেট মতো, ঠিক, যদি নাম দিতে হয় তো, তাও আমরা এই জন্য কেস করেছি, তদন্ত করে আমরা খুঁটিয়ে বের করবো কী আছে না আছে।
সবই কি এলাকার লোকজন না বাইরের লোক? বেশ কিছু এলাকার লোকজনই আছে, কিছু লোক বাইরেরও আছে। মতলব বাইরে খুব দূরে নয়, কাছাকাছি থানার। एज ऑफ नाउ ऐसा इनपुट नहीं मिला है। जो रेड हुआ है वो निश्चय वीडियोग्राफी जो हम लोग का प्रोसीजर है तो उसमें किया ही है। BNSS में वीडियोग्राफी करना होता है। वैसे भी PO अभी है, हम लोग फिर से PO में सीज करेंगे। 3-4 फ्लोर का PO है तो एक साथ सब कुछ नहीं हो पाता है। अब वापस हम लोग PO में जाकर देखेंगे क्या क्या हम निकाल सकते हैं। उस टाइम पर जितना हो पाए इतना हो पाया। अब केस हो गया तो और तदंत करेंगे इसके बारे में। नहीं, बिल्कुल वॉच, बिल्कुल वॉच किया जाता है। और जो एक्शन है जो एज पर BNSS या अर्स्टवाइज CRPC वो भी किया जाता है। 110 भी किया गया था रॉनी डे के ऊपर, अगर आपको पता हो। इट इज़ फॉर हैबिचुअल ऑफेंडर, उनका बॉन्ड लिया जाता है। तो हम लोग वॉच रखते तभी तो केस कर पाए, नहीं रखते तो हम ये करते भी नहीं। वॉच था तभी ये एक्शन हुआ है। और हम देखते हैं आगे कोर्ट को और कन्विंस करेंगे कि ये, क्योंकि हिस्ट्री शीटर है, इसका 110 ऑलरेडी वायलेट कर चुका है। और इसको यदि और लंबा अगर JC में रखा जाए तो, और जो ताड़ाताड़ी हमारा यदि कन्विक्शन कराते पाए। आज ए पर्यंत संगे रखूँ 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। देखते थकूँ सब जिलार सब खबर, सवार आगे 24 ঘন্টা ইন্ডিয়া টিভির पर्दा। नमस्कार।